হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রেস ব্লগ এন্ড কুকিং। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো গুড মর্নিং সবাইকে। এখন বেজে গেছে 4:30, আর আমার স্নান টান সব হয়ে গেছে, তো আমার একটু বাইরে কাজে যেতে হচ্ছে, তার জন্য আমি উঠে পড়েছি 4:10 উঠেছি। উঠে ব্রাশ ট্রাশ করে স্নান টান করে এসে পড়লাম। আর ওই দেখো আমার বড় কোনো শুয়ে শুয়ে মোবাইল টিপছে, তোকে বলছে তাড়াতাড়ি ওঠো, যেহেতু আমাদের 5টাতে ট্রেন, তো ট্রেন এসে পড়বে, ফটাফট করতে হবে। আমাদের ঘরের থেকে বেশি দূর না স্টেশন, 10-15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তো ফটাফট করে হেঁটে যেতে হবে, কারণ এত সকাল সকাল তো কোনো টোটো কিছু পাবো না, তার জন্য হেঁটে যেতে হবে। তো আমি যে ড্রেসটা পরে নিয়েছি, রেডি হয়নি, মাথাটাতে কিছু আসানো হয়নি, স্নানটা করে জাস্ট ড্রেসটা পরে নিয়েছি, তো এবার ফটাফট করে রেডি হয়ে যাবো। আর এদিকে বরকে চিল্লাচ্ছি উঠে পড়ো উঠে পড়ো, তো মোবাইল উঠে পড়েছে কিন্তু মোবাইল টিপছে সকাল থেকে, সকাল ভোর হয়েছে জাস্ট, তো মোবাইল টিপে যাচ্ছে, তো উঠেও রেডি হয়ে যাবে। আর আমি ফটাফট করে মাথাটা দাঁড়িয়ে রেডি হয়ে যাই, তো তোমাদের সাথে যদি দিনটা শেয়ার করতে পারি তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, তো সারাদিন কাজ আছে, তো জানি খুব ওয়েদার চেক করেছি, খুব রোদ উঠবে, তো সারাদিন একটা মানে মানে পুরো বিজি থাকবো, আর সারাদিন কাজে থাকবো, যার জন্য মানে কোনো একদম সিম্পল একটা ড্রেস পরেছি আর সিম্পলই আছি, তো সাজগোজ তো করার প্রশ্নই ওঠে না, যেহেতু সারাদিন পুরো বিজি থাকবো, কাজে থাকবো, তার জন্য আস্তে আস্তে রাত 10টা বেজে যাবে ঘরে, তো জাস্ট সিম্পলভাবে একটু রেডি হয়ে নিয়েছি স্নান টান করে। তো এবার বর আসলে রেডি হবে, বর ফ্রেশ হতে গেছে, তো বর এসে রেডি হলে বেরিয়ে পড়বো আমরা। তো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। তো ওই যে আমার বড় রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়বে, তো এবার আমরা বেরিয়ে পড়বো, মাস্ক পরে নিয়েছি, তালা মারছে, তো বাইরে আলো হয়ে গেছে, ওখানে দেখো কি আলো, রোদ উঠে যাচ্ছে, এরকম লাগছে 5টা বাজেনি, লক খুলো বেরোবো। বেরিয়ে পড়েছি, এবার মর্নিং ওয়াক করতে করতে চলে যাবো। ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি, ওকে গুড মর্নিং, আমরা যাচ্ছি এখন টোটো করে, মাস্ক একটা সকাল সকাল মাস্ক দিতে বহুত প্রবলেম হয়, সকাল কে বলে উল্টা পাল্টা, মানে মর্নিং মর্নিং ফ্রেশ এয়ারটা ভালো লাগে না, প্রচুর ওয়েদারে দেখলাম তো উঠবে। আস্তে আস্তে রাত হয়ে যাবে, 10টা বেজে যাবে, 9টা 10টা বেজেই যাবে, সারাদিন আজকে বহুত কাজ আছে। পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, রাস্তা রাস্তা প্যান্ডেল করা স্টার্ট হয়ে গেছে, আমরা স্টেশন এসে পড়লাম, মালগাড়ি দাঁড়িয়ে আছে, স্টেশন পেয়ে গেলাম। আমরা গুয়াহাটি পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ
রোদ উঠেছে, মানে কি বলবো, সেই দিক থেকে আমাদের একটু শর্টকাট হয় যেখানে যাব কাজের জন্য, তার জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আমরা কাজের জন্য বেরিয়ে পড়ছি অল্প, তো যে কাজের জন্য আসছিলাম ওই কাজটা এখন তো অফিসটা খুলেনি, অফিস অন্য একটা কাজে আসছি, দুটো কাজে আসছি, দুটোটা আমাদের কোনোটা খোলা হয়নি, তো ওখানে দেখো পুরো ব্রহ্মপুত্র কিনারে ঘুরতে আসছি, দেখা যাবে না, ও বেশি লম্বা না, তার জন্য আমাকে ওকে দেখাতে বহুত প্রবলেম হবে। খুব গরম দিয়েছে, খুবই গরম, একটু আসলাম, আসছি যখন কাজের জন্য, কাজ একটু দেরি আছে, 10টা বাজে খুলবে, এখন জাস্ট 8টা বাজে, মাত্র 8টা বাজে, 10টার সময় খুলবে, যে কাজের জন্য আসছি। তো এই দেখো আমরা কোথায় এসে পড়েছি, কত সুন্দর লাগছে না, কত সুন্দর লাগছে দেখো, একদম মর্নিং মর্নিং 8টার সময় সিন, দারুণ লাগছে, দারুণ কি বলবো, দেখো সেই লাগছে, কি সুন্দর জল, দারুণ, পিছনটা তো ডাউনই হয়েছে, বসে আছি যে পড়ার আমি ওই যে হাইওয়ে, আর এদিকে তো বসে আছি, তো 10-15 মিনিট একটু বসলাম, তো ওখানে আবার চলে যাব, গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, কিছু ব্রেকফাস্ট তখন তো কিছু করিনি, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে পরে পরে যে কাজের জন্য আসছি, দুটো কাজের জন্য আসছি, তো দুটোটা কাজ করে আমাদের আবার 5:30টায় ট্রেন, তো বহুত দেরি আছে, 8টা 8:30 বাজে জাস্ট, তো বহুত দেরি আছে, তো আস্তে ধীরে সব কিছু করতে পারবো আজকে, করে টোরে তারপরে স্টেশনে গিয়ে একটু বসতে হবে, যদি কাজ হয়ে যায় তাড়াতাড়ি তাই স্টেশনে গিয়ে একটু বসবো, আর 5:30টা ট্রেন, ঘরে যেতে যেতে 9টা বেজে যাবে হয়তো, যখনই যাবো ঘরে তোমার সাথে শেয়ার করবো। তো এবারে উঠি এখান থেকে, খুব ভালো লাগলো ব্রহ্মপুত্র কিনারে বসে, একদম সে হাওয়া, কিন্তু তখন পুরো রোদ উঠে গেছে, গরম লাগছে, দেখতে পাচ্ছ মৌসুম কি হয়েছে, তখন বেজে গেছে 4:45, আমাদের ট্রেন 5:30, তো আমাদের কাজ হয়ে গেছে, তো আমরা স্টেশনে এসে পড়লাম, কিন্তু আমাদের ট্রেন আরো 1.5 ঘন্টা 1 hour 45 minutes পরে, তো আমাদের ওয়েট করতে হবে বসার সময়, তো একটু বসবো, আর সকাল থেকে একটু রেস্ট নেই, আর এদিকে দেখো মৌসুম কি করেছে, হ্যাঁ
জানে তুমি যাও সারাদিন খালি হাঁটার উপরে ছিলাম, কাজকর্মে ছিলাম, তো জাস্ট এসে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে পুরো, তা এবার একটু রেস্ট করবো।